প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা সকলেই আমাদের প্রিয় কলিক সহকর্মী বাবুকে আমরা হারিয়েছি আমরা সত্যি মর্মাহত এবং আমাদের মানসিক অবস্থা ব্যক্ত করার মতন কোনো ভাষাই আমার জানা নেই আমি জানি একই অবস্থা তোমাদেরও তোমরা তোমরাও তোমাদের প্রিয় স্যারকে ঠিক একইভাবে হারিয়েছ স্যারের এই অকাল প্রয়াণ আমরা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছি না কিন্তু কিছুই করার নেই প্রকৃতির ওপর জন্ম মৃত্যু এ সমস্ত বিষয়ের উপর আমাদের কারোই কোনো হাত নেই তাই আমরা সকলেই একটাই প্রার্থনা করব স্যার যেখানেই থাকুন স্যারের আত্মার শান্তির কামনা করি আমরা সকলেই স্যার যেন ভালো থাকেন স্যারের আত্মার যেন শান্তি প্রাপ্তি হয় স্যারের যে লক্ষ্য আমাদেরকে নিয়ে অর্থাৎ এই নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়কে নিয়ে স্যারের যে লক্ষ্য স্যারের যে ভাবনা অনুপ্রেরণা এবং তোমাদেরকে প্রতিনিয়ত এগিয়ে চলার জন্য স্যার যেভাবে অনুপ্রাণিত করত। স্যারের সেই পথ ধরেই স্যারের শান্তির কামনা করে আমরা আবার পুনরায় আমাদের পাঠ্যক্রম আমাদের আলোচনা আমরা প্রবেশ করছি কারণ আমাদের সার্থকতাই স্যারের লক্ষ্য ছিল তোমরা জীবনে সাফল্য অর্জন করো তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও এটাই স্যারের লক্ষ্য ছিল তাই স্যারের প্রতি আমরা সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করে আবার পুনরায় আমরা আমাদের যে পাঠ্যক্রম তাতে আমরা আবার ফিরে আসছি আমরা মনোনিবেশ করছি আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভ্যালিডিটি বিশেষ করে আমাদের রিসার্চ বা গবেষণা সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম আছে এবং প্রতিনিয়ত যে সমস্ত আমরা কাজকর্মই করি না কেন সে প্রশ্নপত্র তৈরিই বলো বা অন্যান্য যে কোনো জাতীয় কাজকর্ম বলি সেখানে এই ভ্যালিডিটি এটা একটা আবশ্যিক এবং গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে জেনে নেওয়া যাক যে ভ্যালিডিটি কি কাকে বলে বা এর প্রকারভেদগুলো দেখো ভ্যালিডিটি বলতে ভ্যালিডিটি বিষয়টি হচ্ছে যথার্থতা অর্থাৎ আমরা যেটা করতে যাচ্ছি বা যা করছি সেটা কতটা যথার্থ বিশেষ করে পরিমাপের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু পরিমাপ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা পরিমাপ যে পদ্ধতি যে পদ্ধতিটা অবলম্বন করছি এবং পরিমাপের জন্য যে বিষয়গুলোকে নির্বাচন করেছি কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে সেটা কতটা যথার্থ যেমন ধরো আমরা কোনো তরল পদার্থ পরিমাপ করব। আমরা সাধারণত তরল পদার্থ পরিমাপ করি লিটার জাতীয় এককের সাহায্যে আবার যখন কোনো কঠিন পদার্থ পরিমাপ করি যেমন ধরো চাল ডাল এ সমস্ত পরিমাপ করি সেক্ষেত্রে আমরা পাল্লার ব্যবহার করি তো একদিকে হচ্ছে মাপনী তরল পদার্থের ক্ষেত্রে একদিকে হচ্ছে দাড়িপাল্লা অর্থাৎ সাধারণ তুলা যন্ত্র আমরা যাকে বলছি তার ব্যবহার করছি আমরা এবার যদি আমরা এটা সঠিক করতে পারি এবং যে যন্ত্রটা অর্থাৎ তরল পদার্থ পরিমাপের ক্ষেত্রে আমরা যে মাপনি চুংটা নিয়েছি সেটা কতটা যথার্থ কতটা নির্ভুল পরিমাপ আমাদেরকে দিতে পারছে সেটাই হচ্ছে তার ভ্যালিডিটি একই রকমভাবে আমরা আমাদের যে সোশ্যাল সায়েন্স আছে সেক্ষেত্রে এর প্রয়োগটা আমরা দেখে নেব দেখো অ্যাকর্ডিং টু ক্যালি কি বলেছে এ টেস্ট ইজ ভ্যালিড ইফ ইট মেজার্স হোয়াট ইজ ক্লেম টু মেজার অর্থাৎ একটা টেস্টকে আমরা তখনই ভ্যালিড বলবো যখন যার জন্য যেটা পরিমাপ করার জন্য এটাকে তৈরি করা হয়েছে যদি যথার্থই সেটাকে পরিমাপ করতে পারে তাহলে আমরা সেই টেস্টটাকে ভ্যালিড টেস্ট বলবো অর্থাৎ তার ভ্যালিডিটি আছে আমরা সেটা বলতে বিভিন্ন বিভিন্নজন এই ভ্যালিডিটির ওপর বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন এখানে দেখো লি ক্রনভেজ উনি একটা সংজ্ঞা দিয়েছেন কি বলেছেন ভ্যালিডিটি ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ আর টেস্ট মেজার মেজার্স হোয়াট ইজ পারপোর্টস টু মেজার অর্থাৎ ভ্যালিডিটি আমরা তাকেই বলবো যেটা কি যে কারণের জন্য তাকে তৈরি করা হয়েছে যদি সে সেটাকে মেজার করতে পারে পুরোপুরি তাহলেই আমরা তাকে ভ্যালিড বলবো একই রকমভাবে থন্ড্রাইকও একটা সংজ্ঞা দিয়েছেন ভ্যালিডিটি যেখানটায় মেজারমেন্ট প্রসিডিওর ইজ ভ্যালিড সোফার এজ ইট কোরিলেটস উইথ সাম মেজারমেন্ট অব সাকসেস ইন দ্য প্রেডিক্টর অর্থাৎ যে উদ্দেশ্যে যে প্রেডিকশন করে তুমি একটা টেস্ট তৈরি করেছো যদি সত্যি সত্যি সেটাকে সে পরিমাপ করতে পারে এবং যে কাজের জন্য তুমি করছো সেটাকে সে পরিমাপ করতে পারে আমরা যদি তার মধ্যে কোরিলেট করতে পারি আমরা তাহলেই বলতে পারব যে সেটার ভ্যালিডিটি আছে অর্থাৎ আমাদের সেই টেস্টটা হচ্ছে ভ্যালিড এবার এর ক্যারেক্টারিস্টিক্স দেখা যাক ভ্যালিডিটির বৈশিষ্ট্যগুলো কী কী দেখো শুরুতেই আমরা আলোচনা করেছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ আমরা যখন কোনো কিছু পরিমাপ করতে যাব তখন যার দ্বারা পরিমাপ করব। সেটাই যদি ঠিক না হয় তাহলে পরিমাপ প্রক্রিয়াটা পুরোপুরি ভ্রান্তিতে ভরা থাকবে অর্থাৎ নির্ভুল পরিমাপ আমরা কখনোই পাব না অর্থাৎ আমাদের যে পরিশ্রমটা করা হলো সেই পরিশ্রমটা পুরোপুরি ব্যর্থ যাবে এখানটায় কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অফ আ মেজারিং ইনস্ট্রুমেন্ট আগেই যেটা বললাম যে যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের যেটা আমরা আলোচনা করছিলাম যে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আমরা যার দ্বারা পরিমাপ করব সেই পরিমাপকই যদি ঠিক না থাকে তাহলে আমাদের পুরোপুরি পরিমাপ পদ্ধতিটাই বৃথা হয়ে যাবে সেটা আমরা নির্ভুল পাব না নেক্সট দেখো আ ভ্যালিড টেস্ট ক্যান বি কম্পেয়ার্ড উইথ সাম সাম্সপেক্ট অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়া অ্যান্ড হাই ডিগ্রিজ অফ কোরিলেশান কী বলছে একটা ভ্যালিড টেস্ট যখনই আমরা কম্পেয়ার করব একটা টেস্টকে ভ্যালিড টেস্টের সাথে কম্পেয়ার করব তখনই আমরা কি পাব যে না ওই ভ্যালিড টেস্টের সাথে আমাদের যে টেস্ট তৈরি করেছি সেক্ষেত্রে আমরা একটা কোরিলেশান যে কোরিলেশানের হাই ডিগ্রিজ কোরিলেশান আমরা পাব তারপর কি বলেছে ইট রিলেটস টু দ্য পারপাস অর অবজেক্টিভস অব দ্য টেস্ট স্কোর অর্থাৎ এটা কি করবে আমরা যে টেস্ট স্কোরটা মানগুলো পাব তার সাথে আমাদের যে টেস্টটা আমরা যে টেস্টটা যে পারপাসে বা যে অবজেক্টিভসে তৈরি করেছিলাম তার কিন্তু আমরা রিলেশন পাব। ভ্যালিডিটি এনসিওর রিলায়বিলিটি অফ আ টেস্ট যদি একটা টেস্ট ভ্যালিড হয় তাহলে অবশ্যই সেই টেস্টটা রিল হবে অর্থাৎ রিলায়েবল হতে গেলে একটা টেস্টকে ভ্যালিড হতেই হবে তবে এটাই নয় যে টেস্টটা ভ্যালিড হলেই টেস্টটা পুরোপুরি রিলায়েবল হয়ে যাবে এটা কিন্তু সময় বলা যাবে না আমরা এতটুকু বলতে পারি যে রিলায়েবল হতে গেলে টেস্টটাকে শুরুতে ভ্যালিড হতে হবে তারপর কি বলেছে ইট রেফার্স টু দ্য ট্রুথফুলনেস অফ আর টেস্ট স্কোর অর্থাৎ আমাদের টেস্ট যদি ভ্যালিড হয় তাহলে অবশ্যই আমরা যে স্কোরগুলো পাবো টেস্টের যে স্কোরগুলো পাবো অ্যাপ্লাই করার পর সেটার কিন্তু যথার্থতা বা সত্যতা কিন্তু থাকবে তো এই ছিল মোটামুটি আমাদের বৈশিষ্ট্য একটা ভ্যালিডিটির এবার কত রকমের ভ্যালিডিটি হতে পারে দেখো বিভিন্নজন বিভিন্ন রকমের ভাগ করেছে এখানটা তার মধ্যে কয়েকটা কমন যে যে সমস্ত ভ্যালিডিটিগুলো যে ভ্যালিডিটিগুলো কোনো একটা টেস্টের থাকা দরকার তার অনুযায়ী এখানটায় কয়েকজনের যে ক্লাসিফিকেশানটা করেছে সেটা তুলে ধরা হলো ক্রনবেচ অ্যাকর্ডিং টু ক্রনবেচ কি বলেছে যে না একটা টেস্টের ভ্যালিডিটিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি কি কি কন্টেন্ট ভ্যালিডিটি কনকারেন্ট ভ্যালিডিটি প্রেডিক্টিভ ভ্যালিডিটি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি আমরা এদের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব সেকেন্ড হচ্ছে ফ্রিম্যান উনি ক্লাসিফিকেশান করেছেন উনার ক্লাসিফিকেশানে একটা টেস্ট ভ্যালিড হতে গেলে সেখানটায় অপারেশনাল ভ্যালিডিটি থাকতে হবে ফাংশনাল ভ্যালিডিটি থাকতে হবে ফ্যাক্টরিয়াল ভ্যালিডিটি থাকতে হবে ফেস ভ্যালিসিটি থাকতে হবে আবার গ্রিনম্যান উনি যে ক্লাসিফিকেশান করেছেন উনি বলেছেন যে একটা টেস্ট তখনই ভ্যালিড হবে যদি সেখানে কারিকুলার ভ্যালিডিটি থাকে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডিটি থাকে লজিক্যাল ভ্যালিডিটি থাকে অর্থাৎ এই তিনটে ভাগে একটা টেস্টের এই তিনটে তিন ধরনের ভ্যালিডিটি থাকা দরকার তো আমরা মোটামুটি এখানটায় যে ভাগগুলো দেখিয়েছি বিভিন্ন জনের সাধারণত এই একটা টেস্টের টেস্ট ভ্যালিড হতে গেলে মোটামুটি কমন এই কয়েকটা জিনিস থাকা দরকার তো এবার দেখা যাক কন্টেন্ট ভ্যালিডিটি কাকে বলে কন্টেন্ট ভ্যালিডিটি এর আরেকটা নাম হচ্ছে কারিকুলার ভ্যালিডিটি কন্টেন্ট ভ্যালিডিটি কি না কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তু যে বিষয়ের ওপর আমি টেস্ট তৈরি করছি সেই বিষয় অর্থাৎ সেই কন্টেন্ট বা সেই কারিকুলাম যেন তার মধ্যেই থাকে অর্থাৎ আমার টেস্ট যে তৈরি করেছে সেটা যেন আমার কন্টেন্টের বাইরে চলে না যায় যেমন দেখো ফর এক্সাম্পল হিসাবে একটা কথা বলা হয়েছে সাপোজ উই ওয়ান্ট টু মেজার গ্রামাটিক্যাল অ্যাবিলিটি অব দ্য স্টুডেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা অর্থাৎ আমরা ছাত্রদের ইংরেজি গ্রামারের দক্ষতা দেখব। তাহলে আমরা যে টেস্ট তৈরি করব সেখানটায় কি করতে হবে না সেখানটায় আমরা যে আইটেমগুলো টেস্ট আইটেমগুলো চুজ করব। সেখানটায় যেন ইংরেজি গ্রামারের ওপরেই আমরা সেই টেস্ট আইটেমটা তৈরি করতে পারি সেখানটায় যেন ইংরেজি গ্রামার বাদ দিয়ে অন্য কোনো কিছু যেন না থাকে অর্থাৎ যখন আমরা ইংরেজি গ্রামারের ওপর ছাত্রছাত্রীদের দক্ষতা দেখতে চাইব আমাদের টেস্টটা তৈরি করতে হবে ইংরেজি গ্রামারের ওপরেই অর্থাৎ কন্টেন্ট বা কারিকুলার এটা যেন যার উপর করতে চাচ্ছি সেটা যেন সঠিক থাকে ঠিক আছে এবার হচ্ছে কনকারেন্ট ভ্যালিডিটি কনকারেন্ট ভ্যালিডিটি কি না এখানটা কি বলেছে হোয়েন দ্য ভ্যালিডিটি অফ আ টেস্ট ইজ ফাউন্ড আউট কম্পেয়ারিং উইথ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট অর্থাৎ ধরো তুমি কোনো একটা কিছু টেস্ট তৈরি করলে উদাহরণটা নিয়েই আমি আলোচনা করছি যে তুমি একটা ইন্টেলিজেন্ট টেস্ট তৈরি করেছ এবার তোমায় তুমি যে ইন্টেলিজেন্ট টেস্টটা তৈরি করেছ এটাকে কি করতে হবে না কোনো একটা স্ট্যান্ডার্ড ইন্টেলিজেন্ট টেস্টের সাথে কম্পেয়ার করতে হবে তার কোরিলেট করতে হবে যেমন তোমার টেস্টটা একটা প্রতিষ্ঠিত স্ট্যানফোর্ড বিট যে স্কেল আছে ইন্টেলিজেন্ট টেস্টের তার সাথে তুমি কম্পেয়ার করলে এবার তার সাথে কম্পেয়ার করে যদি দেখা যায় যে তোমাদের কোরিলেশনটা হাই হয়েছে তাহলে আমরা বলতে পারবো যে এই টেস্টের কনকারেন্ট ভ্যালিডিটি আছে অর্থাৎ কনকারেন্ট ভ্যালিডিটি হচ্ছে তোমার টেস্ট যেটাকে যেটা তুমি তৈরি করেছ সেই টেস্টটাকে কোনো একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্টের সাথে কি করতে হবে কম্পেয়ার করতে হবে যদি কম্পেয়ার করে যদি তার যে কোরিলেশান সেই কোরিলেশানটা হাই পাওয়া যায় তাহলেই তার কনকারেন্ট ভ্যালিডিটি থাকবে প্রেডিক্টিভ ভ্যালিডি ভ্যালিডিটি প্রেডিক্ট করা মানে আমরা জানি ভবিষ্যৎবাণী করা কোনো কিছু আঁচ করা এখানটাতেও কিন্তু প্রেডিক্টিভ ভ্যালিডিটি কিন্তু তাই বলছে এ টেস্ট ইজ সেই টু হ্যাভ প্রেডিক্টিভ ভ্যালিডিটি ইফ স্কোর্স অপটেন্ড ইন টেস্ট ক্যান প্রেডিক্ট হাউ দ্য এক্সামিনি উইল পারফর্ম ইন দ্য ফিউচার অর্থাৎ তুমি একটা গ্রুপের উপর একটা টেস্ট অ্যাপ্লাই করলে সেই টেস্ট অ্যাপ্লাই করে যদি ধরো দেখা যায় তাদের খুব ভালো ধরনের তুমি মান পেয়েছ তারা ভালো স্কোর করেছে তাহলে আমরা বলতে পারি সেই বিষয়ে বা সেই যে কন্টেন্টের উপর তুমি টেস্টটা তৈরি করেছো সেই কন্টেন্টের উপর যদি ভবিষ্যতেও তাদের পারফরম্যান্স দেখা যায় তাহলে পারফরম্যান্স ভালো হওয়ার কথা অর্থাৎ এটা আমরা প্রেডিক্ট করতে পারি যদি এই প্রেডিকশান থাকে তোমার টেস্টের তাহলেই বলতে পারবো তার প্রেডিক্টিভ ভ্যালি ভ্যালিডিটি আছে যেমন এখানটা দেখো উদাহরণ হিসেবে বলা হয়েছে ইন অর্ডার টু ফাইন্ড দিস ভ্যালিডিটি আর টেস্ট ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যান্ড স্কোর অ্যান্ড সামটাইম লেটার্স পারফরমেন্সেস অব দ্য সেম অর্থাৎ তুমি একটা টেস্ট তৈরি করেছ যেই টেস্টটা তাদের উপরে কিছু সংখ্যক তোমার স্যাম্পল গ্রুপের উপর অ্যাপ্লাই করেছ করে সেটাকে স্কোর করলে এবং কিছু সময় পর অর্থাৎ কিছুদিন পর বা কিছু মাস পর তুমি কি করলে ওই তোমার সে একই স্যাম্পল গ্রুপের উপর যে স্যাম্পল গ্রুপের উপর তুমি প্রথমে টেস্ট অ্যাপ্লাই করেছিলে তুমি তাদেরকে কী করলে আরেকবার তুমি তাদের টেস্ট নিলে নিয়ে যদি দেখো যে এদের মধ্যে হাই তুমি কোরিলেশান পাচ্ছ তাহলে কি বলা বলা যাবে যে না তোমার টেস্টের প্রেডিক্টিভ ভ্যালিডিটি আছে নেক্সট কনস্ট্রাক্ট অর ফ্যাক্টোরিয়াল ভ্যালিডিটি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি যার আরেকটা এই নামেও পরিচিত ফ্যাক্টোরিয়াল ভ্যালিডিটি কি বলেছে হোয়েন দ্য প্রেজেন্ট মেন্টাল ট্রেডস অব দ্য স্টুডেন্ট আর অ্যানালাইজড অন দ্য থিওরিটিক্যাল বেসিস টু ফাইন্ড ভ্যালিডিটি অ্যাবাউট দ্য স্টুডেন্টস বিহেভিয়ার দেন ইট ইস কল্ড কনস্ট্রাক্ট ভ্যালিডিটি অর্থাৎ তুমি যে টেস্ট তৈরি করেছো সেই টেস্টটা কি না তাদের যে মেন্টাল যে স্টেট বা মেন্টাল যে ট্রেট তাদের যে মানসিক বৈশিষ্ট্য আছে সেটা তুমি যখন স্টুডেন্টদের অ্যানালাইজ করে থিওরিটিক্যাল বেসিসে তুমি তাদের জন্য টেস্ট তৈরি করছো যদি সেটা তুমি তৈরি করতে পারো তাহলে তোমার টেস্টের কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বা ফ্যাক্টেরিয়াল ভ্যালিডিটি থাকবে এবং এটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তুমি যখনই কোনো টেস্ট তৈরি করবে তখন তোমাকে মাথায় রাখতে হবে তুমি টেস্টটা কাদের জন্য তৈরি করছো তাদের যাই হোক আমরা একটু আলোচনা থেকে সরে সরে একটা ফোন চলে আসার জন্য আমরা আবার ফিরে আসছি কনস্ট্রাক্ট বা ফ্যাক্টরিয়াল ভ্যালিডিটি তাহলে কি না তুমি যখন কোন একটা টেস্ট তৈরি করবে তখন তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমি টেস্টটা কাদের জন্য করছি অর্থাৎ তাদের বয়স কেমন বা তারা কোন ক্যাটাগরিতে বিলং করে তাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্রাকচার কেমন ইত্যাদি বিষয়গুলো কিন্তু তোমাকে কনস্ট্রাক্ট করার সময় টেস্ট কনস্ট্রাক্টের সময় মাথায় রাখতে হবে যেমন দেখো এখানটা একটা উদাহরণ হিসেবে বলা হয়েছে ইফ উই অ্যাজিউম দ্যাট পিপল বিলঙ্গিংস টু হায়ার সোশিও ইকোনমিক স্ট্রাটা আর মোর ইন্টেলিজেন্ট দেন দোজ আর লোয়ার সোশিও ইকোনমিক স্ট্র্যাটা অর্থাৎ যারা হায়ার সোশিও ইকোনমিক স্ট্রাটাতে আছে তাদের আমরা আগেই প্রেডিক্ট করে নিয়েছি আমরা আগেই ভেবে নিয়েছি যে তাদের ইন্টেলিজেন্স পাওয়ারটা বেশি কাদের তুলনায় না যারা লোয়ার সোশিও ইকোনমিক স্ট্র্যাটাতে বিলং করে এবার আমরা টেস্টটা অ্যাপ্লাই করলাম করে দেখলাম যে হায়ার ইকোনমিক স্ট্রাটাতে যারা আছে তাদের যে ইন্টেলিজেন্স তার যে স্কোর আমরা পেয়েছি এবং যারা লোয়ার তুলনামূলকভাবে লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসে আছে তাদের যে আমরা স্কোর পেয়েছি তার মধ্যে আমরা বিস্তর ফারাক পেলাম না অর্থাৎ তাদের মধ্যে যে পার্থক্য সে পার্থক্যটা সিগনিফিকেন্ট কোনো পার্থক্য পেলাম না স্কোরের মধ্যে যদি আমরা না পাই তাহলে আমরা বলবো যে আমাদের টেস্টটার কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বা ফ্যাক্টরিয়াল ভ্যালিডিটি নেই ঠিক আছে নেক্সট লজিক্যাল ভ্যালিডিটি লজিক্যাল ভ্যালিডিটি কাকে বলবো অর্থাৎ আমরা যে টেস্ট তৈরি করেছি সেই টেস্টটার যে টেস্ট আইটেমগুলো আছে সেই টেস্ট আইটেমগুলোকে আমরা লজিক্যালি প্রুফ করতে পারছি কি না অর্থাৎ যে প্রশ্নটা তৈরি করা হয়েছে সেই প্রশ্নটা কি লজিক্যালি অ্যাকসেপ্টেড সেটাকে কি লজিক্যালি প্রুভ করা যায় যদি করা যায় তাহলে আমরা বলতে পারবো যে তার লজিক্যাল ভ্যালিডিটি আছে নেক্সট ফেস ভ্যালিডিটি ফেস ভ্যালিডিটি কি বলছে ফেস ভ্যালিডিটি রেফার্স নট টু হোয়াট আর টেস্ট অ্যাকচুয়ালি মেজার্স বাট হোয়াট ইট অ্যাপিয়ার্স টু মেজার অন দ্য বেসিস অফ সাবজেক্টিভ ইভ্যালুয়েশন অব দ্য আইটেম ইফ টেস্ট কন্টেন্ট অ্যাপিয়ার্স ইরিলিভেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ইট ক্যানট বি ডিসক্রাইবড হ্যাভিং ফেস ভ্যালিডিটি অর্থাৎ ফেস ভ্যালিডিটিটা কি যে ধরো যে বিষয়বস্তুর উপর টেস্ট তৈরি করা হয়েছে যে কন্টেন্টের উপর অ্যাকচুয়ালি টেস্ট তৈরি করা হয়েছে সেই বিষয়বস্তুটা কিন্তু আমাদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বিষয় কি না আমরা যে উদ্দেশ্যে তৈরি করেছি অর্থাৎ হোয়াট ইট অ্যাপিয়ার্স টু মেজার অর্থাৎ বিষয় একই আছে কিন্তু আমরা এই টেস্টটা কাদের জন্য তৈরি করেছি কাদের সমকক্ষ হিসেবে তৈরি করেছি এটা কিন্তু ফেস ভ্যালিজ ভ্যালিডিটি এটাই নির্ণয় করে যেমন উদাহরণটা দেখলে আমাদের আরেকটু পরিষ্কার হবে ধরো একটা টেস্ট তৈরি করা হয়েছে যেটা হচ্ছে চিলড্রেনদের জন্য বাচ্চাদের জন্য একটা টেস্ট তৈরি করা হয়েছে যারা ধরো প্রাইমারি লেভেলের স্টুডেন্ট আছে তাদের জন্য টেস্ট তৈরি করা হয়েছে এবার ওই টেস্ট যদি আমরা বয়স্কদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি দেখো বিষয়বস্তু কিন্তু একই আছে তোমার টেস্টের যে কন্টেন্ট ভ্যালিডিটি সেটাও ঠিক আছে সবকিছুই ঠিক আছে কিন্তু এখানটায় কি করা হলো যে না যে বাচ্চাদের জন্য অর্থাৎ প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের জন্য যে টেস্টটা তৈরি করা হয়েছিল সেই টেস্টটাকে আমরা কি করলাম বয়স্কদের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম তাহলে আমরা যে রেজাল্ট পাবো সেটা কিন্তু একটা অ্যাবসার্ড রেজাল্ট পাবো এবং আমরা বলতে পারি যে সেক্ষেত্রে আমাদের যে ফেস ভ্যালি ভ্যালিডিটি সেটা কিন্তু নেই খুব লো আমরা ফেস ভ্যালিডিটি পাবো যার জন্যই টেস্ট কি পরিমাপ করছে শুধুমাত্র এটাই গুরুত্বপূর্ণ বিষয় নাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কাদের পরিমাপ করছে কোন লেভেলের পরিমাপ করছে সেটা কিন্তু নির্ণয় করব আমরা এই ফেস ভ্যালিডিটি দিয়ে ঠিক আছে এবার চলে আসি অপারেশনাল ভ্যালিডিটি কি বলেছে অ্যাকর্ডিং টু উইনিং অ্যান্ড ব্যারেট কি বলেছে অপারেশনাল ভ্যালিডিটি রেফার্স টু অ্যান এস্টিমেট অফ রিলেশনশিপ বিটুইন আ প্রেডিক্টর ইউজ ইউজড ইন দ্য প্র্যাক্টিক্যাল কন্টেক্সট অফ সিলেকশন অ্যান্ড দ্য থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট দ্যাট আ ক্রাইটেরিয়ান ইন্টেন্ডেড টু মেজার অর্থাৎ অপারেশনাল ভ্যালিডিটি হচ্ছে যে কিসের মধ্যে সম্পর্ক বলছে প্রেডিক্টার ইউজ প্র্যাকটিক্যাল কন্ট্যাক্ট কনটেক্সট অর্থাৎ তুমি বাস্তবে কি অ্যাপ্লাই করছো এবং থিওরিটিক্যালি তুমি যে কনস্ট্রাক্ট করেছো তোমার টেস্টটা তাদের যে ক্রাইটেরিয়ান তাদের যে বৈশিষ্ট্য এটার মধ্যে কি এটার মধ্যে আমাদের রিলেশনশিপ এস্টিমেট করতে হবে এই অপারেশনাল ভ্যালিডিটি দিয়ে কিন্তু আমরা এই জিনিসটাই দেখি এই সংজ্ঞাটা আমাদের বিনিং অ্যান্ড ব্যারেড বলেছে স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডিটি কি স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডিটি সিদ্ধার্থের মত অনুযায়ী স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডিটি রেফার্স টু হোয়াট আর স্ট্যাটিস্টিক্যাল স্টাডি ইজ এবল টু ড্র কনক্লুশন দ্যাট আর ইন এগ্রিমেন্ট উইথ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড সাইন্টিফিক সাইন্টিফিক লজ অর্থাৎ আমরা যে টেস্টটা তৈরি করেছি সেই টেস্টের যে আমরা ডেটাটা পাব যে তথ্যটা পাবো স্কোরটা পাবো তার দ্বারা আমরা স্ট্যাটিস্টিক্যালি কি সেটাকে প্রমাণ করতে পারছি যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি সেটাকে প্রমাণ করতে পারি তাহলে কি তাহলে আমাদের যে কনক্লুশান যে কনক্লুশানটা আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করতে পারছি সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেই টেস্টের স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডিটি আছে যদি না পারি তাহলে কিন্তু তার স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডিটি থাকবে না এবার আমরা এই ভ্যালিডিটি ক্যালকুলেশন করবো কি করে ভ্যালিডিটি ক্যালকুলেশনের অনেক উপায় আছে এখানটায় তার মধ্যে প্রচলিত তিনখানা উপায় বলা হয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রয়োগ করে থাকি একটা হচ্ছে কোরিলেশন কোফিসিয়েন্ট এখানে কি বলেছে টেস্ট স্কোর্স আর কোরিলেটেড উইথ দ্যাট অফ ক্রাইটেরিয়ান স্কোর অর্থাৎ তোমার টেস্টের স্কোরটাকে কি করা হচ্ছে ক্রাইটেরিয়ান স্কোরের সাথে কোরিলেট করে দেখা হচ্ছে যদি সেখানটায় আমরা কোরিলেশান পাই যদি হাই কোরিলেশন পাই তাহলে আমরা কি বলতে পারবো যে তার ভ্যালিডিটি আছে অর্থাৎ ক্রাইটেরিয়ান স্কোর আর তোমার টেস্টের স্কোরের যে ভ্যালিডিটি ইন্ডেক্স পাওয়া যাচ্ছে সেখান থেকে আমরা কোরিলেশন কোফিশিয়েন্ট আমরা বের করতে পারছি এবং সেটা যদি হাই হয় ভালো বেটার হয় তাহলে আমরা বলবো যে আমাদের টেস্টটা ভ্যালিড নেক্সট হচ্ছে এক্সপেকটেন্সি টেবিল অর্থাৎ তুমি কি প্রত্যাশা করছো প্রত্যাশা টেবিলের থেকে এটা কিভাবে তৈরি করা হয় না এটা কি করে পরিমাপ করা হয় বলা হয়েছে যে এক্সপেকটেন্সিভ টেবিলটা কি ইজ আ টু ওয়ে টেবিল শোয়িং দ্য রিলেশনশিপ বিটুইন টু টেস্ট অর্থাৎ ধরো তুমি একটা টেস্ট অ্যাপ্লাই করেছো একটা গ্রুপের ওপর অ্যাপ্লাই করে দেখলে যে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ছাত্র স্কোরগুলোকে সাজানোর পর দেখা গেল যে টোয়েন্টি পার্সেন্ট ছাত্র খুব ভালো স্কোর করেছে অ্যাবাব ধরো ধরে নাও অ্যাবাব নাইন্টি পার্সেন্ট স্কোর করেছে আর অ্যাভারেজ স্কোর করেছে হচ্ছে বেশিরভাগ ছাত্র তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে আমরা পরবর্তীতে যদি ওই গ্রুপের উপরেই আবার আরেকটা টেস্ট অ্যাপ্লাই করি তাহলে যে টোয়েন্টি পার্সেন্ট ভালো স্কোর করেছিল যদি আমাদের ওই কন্টেন্টটি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি হবে সেই টোয়েন্টি পার্সেন্টের ক্ষেত্রে আমরা এটা প্রত্যাশা করতে পারি যে তারা অবশ্যই ভালো স্কোর করবে এরকম আমরা প্রত্যাশা করতে পারি অর্থাৎ এই টেবিল থেকে কিন্তু আমরা কি করতে পারি যে তার ভ্যালিডিটি ক্যালকুলেশন করতে পারি আর আরেকটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন বলছে ইন দিস মেথড প্রপার ইভালুয়েশন স্কোর আর ডিরাইভড ফ্রম ওয়ান স্যাম্পল অব দ্য ইনফরমেশন অ্যান্ড দেন সেম টেস্ট ইজ অ্যাডমিনিস্টার্ড অন দ্য সেকেন্ড স্যাম্পল ফর ফার্দার অ্যানালিসিস অব দ্য ডাটা অর্থাৎ একটা টেস্ট তুমি কি করলে প্রথমে একটা স্যাম্পল গ্রুপের উপর অ্যাপ্লাই করলে করার পর কি করলে ওই ওই যে স্কোরগুলো পেয়েছ সেগুলোকে প্রিজার্ভ করলে এবং সেম টেস্ট কি করলে আরেকটা স্যাম্পল গ্রুপের উপরে তুমি অ্যাপ্লাই করলে করে যে স্কোর পেলে সেই স্কোরগুলোকে কি করা হলো সেই স্কোরগুলোকে তোমরা অ্যানালিসিস করলে করার পর ইফ ডাটা ইজ ইউজেবল ইন সেকেন্ড ট্রায়াল অলসো অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে তুমি তথ্য পেয়েছ যে ডাটা পেয়েছ তার সাথে দ্বিতীয় স্যাম্পলের ক্ষেত্রে অ্যাপ্লাই করার পরেও তুমি যে ডাটাগুলো পেয়েছ যে তথ্যটা পেয়েছো তার মধ্যে যদি সাদৃশ্য থাকে তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক্রস ভ্যালিডিটি আছে বা ক্রস ভ্যালিডেশান আমরা এইভাবে করেই নির্ণয় করতে পারি তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা এটা হচ্ছে রেফারেন্স সকলকে ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবে